স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীদের। নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও চলতি মাসেই এই বিষয়ে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে আমরা জানতে পারছি, এখানে বলা হচ্ছে চলতি মার্চ মাসেই নতুন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তির করার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাব এর সাথে এক মতবিনিময় সভায় এই অভিমত ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইরাবের সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে গত বছরের 10 অক্টোবর থেকে এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। 31 অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে 4,500-এরও বেশি আবেদন পড়েছে। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রায় 3,900 মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করেছে। আবেদনকৃত মোট 8,500 প্রতিষ্ঠানের 90,000 শিক্ষক কর্মচারী এমপিও ভুক্তির জন্য অপেক্ষা করছেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবেদন পাওয়ার পর তা যাচাই বাছাইয়ের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। তারা অবকাঠামো ও জমির কাগজপত্র যাচাই বাছাই শেষ করেছেন। এরপর বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে আবেদনকৃত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষার্থীর সংখ্যা, ফলাফল ও স্বীকৃতি নবায়নের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। প্রসঙ্গত, সর্বশেষ 2019 সালের 23 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2,730 প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা দেন। এরপর দীর্ঘ 6 মাস যাচাই বাছাই শেষে 2020 সালের 29 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ 1,633 এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ 982 প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করে। তবে এ বছর ঘোষণার আগেই যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবং এই সংক্রান্ত আরও কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।